সহজে বহনযোগ্য, দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী এবং কম দামের কারণে দিন দিন বাড়ছে বিভিন্ন ব্র্যান্ডের মিনি পিসির ব্যবহার। এইচপি, ডেল, লেনোভোর এসব মিনি পিসিতে ব্যবহার করা হয়েছে ডেস্কটপ প্রসেসর। কনফিগারেশন অনুযায়ী এইচপি এলিডিক্স 800G2 মডেলের কোরাই 5 6 জেনারেশন মিনি পিসি বিক্রি হচ্ছে 19,000 টাকায়। এইচপি প্রোডেক্স 400 3G 6 জেনারেশনের মিনি পিসির দাম 19,000 এবং 7 জেনারেশনের মিনি পিসির দাম 21,000 টাকা। এছাড়া রয়েছে র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, মাদারবোর্ড পরিবর্তন করে চাহিদা মতো কনফিগার করার সুবিধা। 6 জেনারেশনটা 19,000 টাকা, 7 জেনারেশনটা আমরা 21,000 টাকা রাখি 4GB 500GB দিয়ে এই কনফিগারে। আর কেউ যদি এসএসডি হয়তো 128GB এসএসডি লাগিয়ে নিল, সেক্ষেত্রে আমরা 2,000 থেকে 2,500 টাকা অ্যাড করা হয়। আবার যদি কেউ র্যাম 4GB রেগুলিস্টা আরও 4GB লাগাতে চায়, সেক্ষেত্রে প্রাইসটা, র্যামের প্রাইসটা অ্যাড হবে। সেক্ষেত্রে যেই পার্টসগুলো এক্সট্রা লাগাবে সে, সেগুলো আলাদা ওয়ারেন্টি পাবে সে আমাদের এখান থেকে নতুন স্পেয়ার হিসেবে। এই পিসি দেখতে ছোট হলেও এতে রয়েছে সি টাইপ পোর্ট সহ সব পোর্টের সুবিধা। 650 ভোল্ট UPS ব্যাকআপে 1.5 থেকে 2 ঘন্টা চলবে এসব পিসি। আমার কাছে এই মুহূর্তে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এইচপি এলিডিক্স 800G2, এটা কোরাই 5 6 জেনারেশন। এটাতে 6টা USB 3 পোর্ট ইউজ করা হয়েছে, একটা VGA, একটা ল্যান, আর এটা হলো পাওয়ার কানেক্টর। হ্যাঁ, এটাতে আপনার ম্যাক্সিমাম 32GB DDR4 2133 থেকে 2400 বাসের র্যাম সাপোর্টেড, আর SSD 512 বা 1TB আপনি NVMe SSD লাগাতে পারবেন, এবং হার্ড ডিস্কটা আপনার 500GB থেকে শুরু করে 2TB পর্যন্ত হার্ড ডিস্ক লাগাতে পারবেন। এটা অবশ্যই আপনার ল্যাপটপের হার্ড ডিস্কটা হতে হবে। আর এটা হলো ডেস্কটপের প্রসেসর, প্রসেসরটা চেঞ্জ হবে। আর আমার কাছে আরেকটা আছে এইচপি প্রোডেক্স 400G3, এটা 6 জেনারেশন হয়, 7 জেনারেশন হয়, এটাও অলমোস্ট দুইটাই সেম। এটা সামনে দুইটা USB পোর্ট দেখতেছেন, এটা হেডফোন জ্যাক, এটা হলো পাওয়ার কানেক্টর, আর পিছনে 4টা USB 3 পোর্ট আছে। এটা এই দুইটা হলো ডিসপ্লে পোর্ট, এটাকে বলে সিরিয়াল পোর্ট, এটা হলো ল্যান পোর্ট। ঠিক আছে, এটার ভিতরে ম্যাক্সিমাম 32GB পর্যন্ত আপনার র্যাম সাপোর্টেড। এটা DDR4 2133 থেকে 2666 বাস পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। এটাও NVMe SSD 128 থেকে 1TB পর্যন্ত সাপোর্ট করবে, এবং আপনার হার্ড ডিস্ক 1TB থেকে 2TB পর্যন্ত সাপোর্ট করবে। এবং এটাতেও ডেস্কটপের প্রসেসর ইউজ করা হয়েছে। এটা আরেকটা বড় সুবিধা হলো, বড় যে ডেস্কটপগুলোতে ওটাতে UPS এর ব্যাকআপ 15 থেকে 20 মিনিট দেয়, আর এটাতে সেম UPS 650B UPS এটাতে 1.5 থেকে 2 ঘন্টা ব্যাকআপ দিবে কারেন্ট চলে যাওয়ার পরেও। মিনি পিসির খুচরা যন্ত্রাংশ সচরাচর মার্কেটে পাওয়া যায়, রয়েছে বিক্রয়ত সেবা, তাই অনেকেই মিনি পিসি কিনছেন। আসলে আমি অনেক জায়গায় ঘুরেছি এবং দেখেছি যে কোথায় ভালো মিনি পিসি পাওয়া যায়। পরে আমি এখানে আসলাম, এখানে আমার এক বন্ধুর মাধ্যমে আসা, সে অনেকগুলো পিসি নিয়েছিল মিনি পিসি, তার কাছ থেকে শোনা যায় এখানে সার্ভিসিংটা সব কিছু ভালো। আমার যে পিসিটা নেওয়া হয়েছে এখানে, এখানে সার্ভিসিংয়ের জন্য কিন্তু তারা যে কস্ট বা বেয়ার করা এরকমের কোনো কিছু তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেনি। আসলে অন্য অন্য দোকানেও খুব স্বল্প পরিমাণে এই পিসিগুলো পাওয়া গেলেও আমরা এইখান থেকে পিসিটা নিয়েছি, কারণ এনাদের পিসির মান খুব ভালো এবং লং টাইম ভালো সার্ভিস দেয়। তাছাড়া 24 ঘন্টায় অনলাইনে যে কোনো মতো অর্ডার দিলে আমরা পিসিটা পাচ্ছি, আর পরবর্তীতে কোনো পিসিতে প্রবলেম করলেও এনারা সার্ভিসটা আমাদের খুব দ্রুত ভালো সার্ভিস দেয়। অন্য কোনো ইয়েতে আমি এরকম পিসি দেখিনি, মানে ব্র্যান্ড পিসি আছে বাট এইরকম না, এটা একটু আপডেটেড পিসিগুলো, বাংলাদেশের তৈরি না, বাইরে থেকে আসে, তো পিসিটা সার্ভিস ভালো। রাজধানীর মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারে প্রোভেন কম্পিউটারে পাওয়া যাবে এসব মিনি পিসি। অনলাইনেও কেনার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। আরও বিভিন্ন প্রতিষ্ঠান অল্প পরিসরে মিনি পিসি সরবরাহ করলেও তার প্রতিষ্ঠানই এক্ষেত্রে এগিয়ে আছে বলে দাবি করেন আলী আকবর। শুভ ইসলাম, বাংলাভিশন ডিজিটাল, ঢাকা।